বিনতে মাসুম আপনি লিখেছেন, আমি কিছু পাখি পালি, কিছুদিন যাবৎ আমার পাখিগুলো অসুস্থ থাকছে, পাখির বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে, আমার ধারণা বদনজরের জন্য এমন হচ্ছে, করণীয় কি? এক্ষেত্রে আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন, যিনি কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন, তারা ভালো অ্যাডভাইস আপনাকে করতে পারেন, নিশ্চয়ই কোনো পানি পড়া ইত্যাদি দিবেন যেটি আপনি এখানে ব্যবহার করতে পারেন, আর পাখিদের প্রতিও আপনার বদনজর হতে পারে। আর নির্দিষ্ট যদি কারোর বদনজর লেগেছে বলে আপনার মনে হয়, তাহলে ওই ব্যক্তির হাত ধোয়া আবার শরীর ধোয়া পানি নেবেন, ওজুর পানি নিতে পারলে ভালো, অন্তত হাত চোবানো পানি নিতে পারলে ভালো। যদি নিতে পারেন তাহলে পাখিগুলোকে যদি আপনি তাদেরকে যদি নিয়মতান্ত্রিকভাবে গোসল করান বা তাদেরকে ধোয়ন কখনও তাদের শরীরকে পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়, তাহলে এই পানিগুলো দিয়ে করবেন, তাতে ইনশাল্লাহ বদনজর কেটে যাবে। হাদিসে বদনজর কাটার জন্য এই আমলটিকে স্পেসিফিকলি শেখানো হয়েছে যে কোনো ব্যক্তি বা বস্তুর উপরে বদনজর লাগলো কারোর, যার বদনজর লেগেছে তার হাত ধোয়া পানি, তার মুখ ধোয়া পানি, তার উজুর পানি বা তার শরীর চুবানো পানি, কিছু না পারলে না পেলে তিনি একটা গ্লাসে পানি খেয়েছেন, সেই গ্লাসের অবশিষ্ট পানিগুলো এগুলোর সাথে অন্য পানি মিশিয়ে যার উপরে বদনজর লেগেছে তার উপরে সেগুলো প্রয়োগ ধোয়া হলো, গা গোসলের পানি হিসাবে ব্যবহার করা হলো, গোসলের পানিতে অ্যাড করে দেওয়া হলো, এরকম করলে বদনজরের যে ক্ষতি সেটা কেটে যায়, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এরপর শারিয়ার সাব্বির হৃদয় আপনি লিখেছেন, আমার জন্মের পর আমার বর্তমান মা বাবা আমাকে দত্তক এনেছিলেন, কিন্তু তারা আমাকে কখনোই প্রকৃতি পিতামাতার পরিচয় বলেননি। এখন আমি 19 বছর বয়সে দত্তকের দলিল দেখে জানতে পেরেছি, এখন আমার করণীয় কী? আপনি যারা আপনাকে কখনো এটা বলেননি, তারপরও তারা আপনার প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দীর্ঘদিন আপনাকে লালন পালন করেছেন, বড় প্রশ্ন দিয়েছেন, আপনি তাদের প্রতি আন্তরিক থাকবেন, তাদের এই কাজটাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন, তারা হয়তো আপনি এটা নিতে পারেন কি না সেজন্য হয়তো বলেননি, এই ওজোরটাকে আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আপনার যে আসল বাবা মা তাদের পরিচয় আপনি বের করে তাদের প্রতি বাবা মা সুলভ আচরণ বা আপনার সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, সুসম্পর্ক বজায় রাখা সেটি আপনি করবেন। আর যারা আপনার প্রতি এহসান করেছেন তাদের এহসান আপনি অমূল্যায়ন করবেন না বা ভুলে যাবেন না, সেটিও খেয়াল রাখবেন। সোহান ইসলাম আপনি লিখেছেন, আমি একজন যুবক, মোবাইলের প্রতি আমার মারাত্মকভাবে আসক্তি আছে, এ থেকে কীভাবে মুক্তি পেতে পারি? খুব জটিল একটি বিষয় ভাই সোহান ইসলাম, আপনি এটি ফিল করেছেন সেটি আমার মনে হয় একটি আনন্দের বিষয়। আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইল আসক্তির কারণে। মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য একটু হার্ড ডিসিশন নিতে হয়, একটু শক্ত সিদ্ধান্ত নিতে হয়। আর সেই শক্ত সিদ্ধান্ত হলো, প্রথমত যদি নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে একটা বাটনওয়ালা ফোন নেবেন যেখানে নেট চলবে না এবং নেট থেকে দূরে সরে যাবেন। নেটের জন্য এমন কোনো ডিভাইস ইউজ করবেন যেটা আপনি নির্দিষ্ট সময় শুধু অ্যাক্সেস পাবেন, কথার কথা আপনার অফিসে বা কম্পিউটারে সেটা আপনার অন্য কারো নিয়ন্ত্রণে থাকবে, অন্য কোনো জায়গায় থাকবে, নির্দিষ্ট টাইমে থাকবেন। এতে সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, সে ক্ষেত্রে আপনি মানিয়ে নেবেন নিজের এই নেশা দূর করবার প্রয়োজনে। এর বাইরে বিচক্ষণ বিদগ্ধ মানুষ যারা মোবাইলের আসক্তিতে নাই, সেই মানুষগুলোর জীবনে কত অর্জন আছে সেটি দেখবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, একেবারে জাগতিক দিক থেকেও যারা খুব বেশি সফল, অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় উদ্যোক্তা, আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি যে তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই এবং সেগুলোতে তাদের কোনো অ্যাক্টিভিটিসই নেই, ফেসবুকে কোনো আইডিই নেই, তাদের মোবাইলে ফেসবুকের অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই তাদের কাছে নেই। এই মানুষগুলো জীবনে অনেক কিছু করতে পেরেছেন, আর এই মোবাইলে ঘাটাঘাটি করে অনেকে পণ্ডিতি এবং অনেকে অনেক কিছু জেনে ফেলার, অনেক কিছু বুঝে ফেলার, দুনিয়া সম্পর্কে খবর রাখার দাবিদার, বাট এদের জীবনে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই। এটা শয়তানের চক্রান্তের একটি অংশ হয়ে যাবে, বিশেষ করে আসক্তি লেভেল যখন চলে যায়। তো এই জন্য নিজের পরে নিজে হার্ড ডিসিশনটা নেওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সাহায্য করুন আপনাকে।